চিঠি পাওয়ার পরও সংলাপে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক জ্বালাও পোড়াও হলে দমনের হুঁশিয়ারি ক্ষমতাহীন লোকের সাথে আলোচনা করা আর একটা পিলারের সাথে আলোচনা করা একই ব্যাপার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে শরণ হবে আন্দোলনের নামে যদি কোনো সহিংসতা করে সেটা কিন্তু সরকার বরদাস্ত করবে না এবার অন্যান্য শীর্ষ সংবাদ স্কুলে যেতে লাগবে অন্তত এক ডোজ টিকা সনদ ছাড়া ঢোকা যাবে না রেস্তোরাঁ শপিং মলে লাগবে ট্রেন উড়োজাহাজে চলাচলেও জনসমাগম সীমিত করার নির্দেশনা স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সামরিক বাহিনী গড়তে কাজ করছে সরকার বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ ১১০ কোটি টাকা খরচ করার পর মন্ত্রণালয় বলল দেশ বুলেট ট্রেন চালানোর উপযোগী নয় পুরো টাকাই গচ্চা বিশেষ কাউকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য বলছেন বিশেষজ্ঞরা শাহজালাল বিমানবন্দর এলাকার রেস্তোরাঁয় নোংরা পরিবেশ নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ বিদেশগামীরা ভেজাল খাবারের প্রমাণ পাওয়ায় জরিমানা করল বিএসটিআই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে তাদের নেয়া থাকতে হবে অন্তত এক ডোজ টিকা আর দুই ডোজ টিকা ছাড়া ওঠা যাবে না ট্রেন ও বিমানে ঢোকা যাবে না রেস্তোরাঁ শপিং মলেও সকালে মন্ত্রী পরিষদ বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিংয়ে জানান সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানেও জনসমাগম সীমিত করতে বলা হয়েছে এদিকে তিন মাস পর দেশে একদিনে করোনা শনাক্ত ১০০০ ছাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে এরই মধ্যে ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্ধারিত আলোচনার বাইরেও গুরুত্ব পায় করোনার এই নতুন ধরন নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন কার্যক্রমকে জোরদার করার বিষয়টি বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮টা বিষয় ছিল বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনায় নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী রেস্টুরেন্ট শপিং মল প্লেন এবং ট্রেনে যারা উঠবে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কাউকে যাতে না উঠে ভ্যাকসিন ছাড়া কেউ আপনার স্কুলে আসতে পারবে না বিআরটিএকে বলে দিব কোনো ভাড়াটা বাড়ানো যাবে না ৫০% নিবে এদিকে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা ৬০ থেকে কমানো হবে ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি জোরদার করতে হবে ভ্যাকসিন কার্যক্রম বুস্টার ডোজটাও তাদেরকে চিন্তা করতে বলা হয়েছে যে ৬০ পর্যন্ত রাখবে না কমানো যায় কারণ বুস্টার ডোজ যেহেতু আমাদের সাফিসিয়েন্ট আছে এমন সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন বিশেষজ্ঞরা বাণিজ্য মেলা বা নির্বাচনের মতো বিষয়েও জনসমাগমে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের আমি মনে করি এটা একটা অত্যন্ত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত সিটি কর্পোরেশন ছাড়াও এখনও উপজেলারও বেশ কিছু উপজেলারও নির্বাচন বাকি রয়ে গেছে সেগুলো এক মাসের জন্য পিছিয়ে দেওয়া প্রয়োজন নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা অঙ্কুরি শেষ বুলেট ট্রেনের স্বপ্ন সঙ্গে গচ্চা ১১০ কোটি টাকা ১০০ কোটি টাকা খরচ হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় জানালো দেশ বুলেট ট্রেন চালানোর উপযোগী নয় এ অবস্থায় প্রকল্প থেকে সরে এসেছে মন্ত্রণালয় এমন সিদ্ধান্তে সরকারের পুরো টাকাই গচ্চা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিকের আগে বুলেট ট্রেনের চিন্তা হঠকারিতা বিশেষ কাউকে সুবিধা দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল নাজমুল সালিহ রিপোর্টে বিস্তারিত ৩০০ কিলোমিটার বেগে চলবে ট্রেন মাত্র ৫৫ মিনিটে যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রাম বিস্ময়কর বুলেট ট্রেনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ এমন পরিকল্পনায় বানানো হয় অত্যাধুনিক রোডম্যাপ জানানো হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ করা হবে ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ এ পথের পুরোটাই হবে অত্যাধুনিক সিগন্যালের পাথরবিহীন রেল লাইন থাকবে ৬টি আধুনিক রেল স্টেশন ৯৬,০০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে মহাসমারোহে কাজও এগিয়ে নিচ্ছিল রেলওয়ে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে খরচ হয়ে গেছে ১১০ কোটি টাকা সমীক্ষা যাচাইয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সুর পাল্টালেন রেলমন্ত্রী বলছেন অবকাঠামোগতভাবে বুলেট ট্রেনের জন্য উপযুক্ত নয় বাংলাদেশের রেল তাই পূর্ব শর্তগুলো বাস্তবায়নের দিকে নজর দিচ্ছেন তারা হাই স্পিডের পূর্বে অনেকগুলো প্রকল্প আছে যে প্রকল্পগুলো এই হাই স্পিডের থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ হাই স্পিডকে সাপোর্ট করতে গেলে এইগুলি বাস্তবায়ন করা প্রয়োজন সেইটা আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলো বাস্তবায়ন করব
সমীক্ষায় খরচ হওয়া ১১০ কোটি টাকা অপচয় হয়নি দাবি করে মন্ত্রী বলেন ভবিষ্যতে কাজে লাগবে এই রোডম্যাপ। দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা তার অংশ হিসাবে এই স্টাডিগুলো আমরা করেছি। তখন তো আমাকে এই ফিজিবিলিটি স্টাডি করানোর জন্য এখন যে আমি ১১০ কোটি টাকা দিয়ে করালাম, তখন তো এটা আমার 300 কোটি টাকা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান রেল ব্যবস্থাপনায় বুলেট ট্রেন চালানো সম্ভব নয় জেনেও নেওয়া হয়েছিল এই প্রকল্প। আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই, আমি চলে গেলাম বুলেট এবং দেখতে গেলাম যে সেখানে সমীক্ষা রিপোর্টে এটা ফিজিবল হয় কি না। বোঝা যাচ্ছিল কোনো না কোনো একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে চাচ্ছে। শুধু ঢাকা থেকে চট্টগ্রামই নয়, সমীক্ষার পর কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছিল বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একটা দল হয়ে খেলার পুরস্কার পেয়েছে মুমিনুলরা। পর্যাপ্ত সুযোগ পেলে এবং আস্থা রাখলে যে ভালো পারফরমেন্স সম্ভব সেটাই দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। ঘরের মাঠে পেস বোলারদের আরও ভালো উইকেটে খেলার সুযোগ করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। পুরোপুরি ইঞ্জুরি মুক্ত হয়ে বিসিএলে অংশ নিতে না পারলে প্রথম থেকে খেলতে চান বিপিএলে। শর্টনাপে দেখছিলাম যে কি অবস্থা, তো বোলিংয়ের সময় অতটা আসো বোলিংয়ের সময় রিয়াদ ভালো বলতে পারবে। ক্যাপ্টেন, ক্রিকেটার, বন্ধু, নেতা, এটাই তো মাশরাফি। শুধু সাংসদই নন, মাঠের মানুষও মাশরাফিকে তো এভাবেই চেনেন সবাই। সারাদেশের মতো বৃহস্পতিবার সকালে কুয়াশার মোটা চাদরে আচ্ছাদিত ছিল মিরপুর, তবে ১১টা নাগাদই সূর্যের ঝলমলে আলো। হয়তো প্রকৃতিও জেনে গেছে মিরপুরে ম্যাচের আগমন। বোলিং করেছেন, তবে সেখানে ছিল না পূর্ণ হৃদম, তবু ছিল স্বস্তি। সেটা তাসমান সাগর পারে মুমিনুলদের কীর্তিগাথার রেশ। প্রেক্ষাপট বিবেচনায় এমন জয়কে বাংলার ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য বলছেন টাইগারদের সবচাইতে সফলতম অধিনায়ক। অবভিয়াসলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার থেকে বলা উচিত যে এটাই সর্বোচ্চ জয়, বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই, এবং নিউজিল্যান্ডের মাটিতে, এবং যেখানে নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন আর কি। ম্যাচ শেষে প্রাপ্তির মধ্যেও এদেশের উইকেট নিয়ে আক্ষেপের গল্প শুনিয়েছেন নায়ক এবাদত। ম্যাচও মেলালেন গলা, নিজে পেসার এমন জয় দিচ্ছেন, পেসারদের জন্য ইতিবাচক বার্তা, অনুরোধ আছে বোর্ডের কাছেও। এখান থেকে যদি লেসেনটা নেওয়া যায় যে হ্যাঁ, এখানে সুযোগ সুবিধা দিলে বা ওদেরকে এরকম অপরচুনিটি তৈরি করে দিলে এরা ম্যাচ জিতাইতে পারবে, বরং এটাকে এইভাবে দেখা হচ্ছে। তার যদি ব্যাক ইনজুরিতে হয়তো খেলা হচ্ছে না বিসিএল এর ওয়ানডে ফরম্যাট, তাই তো বিপিএল এ সেন দৃষ্টি নড়াইল এক্সপ্রেসের। সামনে বিপিএল আছে, সো আস্তে আস্তে শুরু করছি, তবে ডিপেন্ডস ব্যাক পেইন্টার কি অবস্থা হয় সেটার পরে। বিসিএল এ খেলার কথা ছিল বলেছে, তো যেটা বললাম যে আসলে প্রস্তুতিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত কনফার্মেশন দিতে পারছি না। ফুল ফিট হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন বলেও জানান মাশরাফি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুলে যেতে লাগবে অন্তত এক ডোজ টিকা, সনদ ছাড়া ঢোকা যাবে না রেস্তোরাঁ, শপিং মলে, লাগবে ট্রেন উড়োজাহাজে চলাচলেও জনসমাগম সীমিত করার নির্দেশনা। এবং স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সামরিক বাহিনী গড়তে কাজ করছে সরকার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী, সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।